আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ কলম্বিয়া সম্পর্কে জানব। কলম্বিয়ার সরকারি নাম রিপাবলিক অফ কলম্বিয়া। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। দেশটির পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু এবং উত্তর পশ্চিমে পানামা অবস্থিত। কলম্বিয়া বিশ্বের 17টি মেগা ডাইভার্সিভ দেশগুলোর মধ্যে একটি এবং এখানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জীব বৈচিত্র্য রয়েছে। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর উভয় জলভাগেই তটরেখা আছে। দেশটির প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নয়নাভিরাম সমুদ্র সৈকত, পর্বতমালা এবং নিবিড় সবুজ অতিবৃষ্টি অরণ্য। অর্থনৈতিকভাবেও দেশটি যথেষ্ট উন্নত। কলম্বিয়ার বৈচিত্র্যময় অর্থনীতি দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শক্তিশালী মাদক চোরাকারবারি চক্রের প্রভাবে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে কুখ্যাতি অর্জন করেছে। তাহলে চলুন কলম্বিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। আমেরিকা মহাদেশদ্বয়ে ইউরোপীয়দের আগমনের আগ পর্যন্ত বর্তমান কলম্বিয়া যেখানে অবস্থিত সেই অঞ্চলটিতে বেশ কিছু আদিবাসী আমেরিকান জাতি বাস করত। এদের মধ্যে চিপচা জাতি অন্যতম। এই অঞ্চলে স্পেনীয়দের আগমন ঘটে 1499 খ্রিস্টাব্দে। এরপর 1900 শতক পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল। 1819 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এরপর পানামা এবং কলম্বিয়া একত্রে রিপাবলিক অফ নিউ গ্রানাডা নামে একটি দেশ গঠন করে। অবশেষে 1886 সালে রিপাবলিক অফ কলম্বিয়া নাম নিয়ে বর্তমান স্বাধীন দেশটির পথ চলা শুরু হয়। 11,41,748 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 5,04,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 25তম দেশ। কলম্বিয়ার সরকারি ভাষা স্প্যানিশ। পাশাপাশি এখানে প্রায় 75টি আদিবাসী আমেরিকান ভাষা প্রচলিত রয়েছে। তবে আদিবাসী ভাষায় কথা বলা মানুষের সংখ্যা একদম কম। কলম্বিয়ার 90% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। 4.7% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না এবং 3.5% মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, কিন্তু তারা নির্দিষ্ট কোনো ধর্ম পালন করে না। এছাড়া অন্যান্য ধর্মেরও বেশ কিছু মানুষ এখানে বসবাস করে। বোগোতা কলম্বিয়ার বৃহত্তম শহর এবং দেশটির রাজধানী। শহরটি সমুদ্র তল থেকে প্রায় 2640 মিটার উঁচুতে আন্দেস পর্বতমালার একটি পর্বত বেষ্টিত মালভূমির ওপর অবস্থিত। শহরটির বর্তমান মোট জনসংখ্যা প্রায় 65 লক্ষেরও বেশি। বোগোতা দক্ষিণ আমেরিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল পৌর এলাকাগুলোর একটি। এই শহরে বিশ্বের অনেক বড় বড় ব্যাংক এবং কর্পোরেশনের সদর দপ্তর অবস্থিত। বোগোতাকে কখনো কখনো দক্ষিণ আমেরিকার এথেন্স নামেও ডাকা হয়। কলম্বিয়া প্রধানত একটি গ্রীষ্মপ্রধান দেশ, তবে আবহাওয়ার ভিন্নতার উপর ভিত্তি করে দেশটিকে 6টি ভিন্ন ভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা থাকে 17 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তা গিয়ে দাঁড়ায় 12 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। দেশটির পূর্ব দিকে অবস্থিত কলম্বিয়াস জঙ্গল দেশটির মোট আয়তনের 50%-এরও বেশি দখল করে আছে। এর মধ্যে মোট 58টি জাতীয় উদ্যান রয়েছে। এত বড় অঞ্চলে দেশটির মোট জনসংখ্যার মাত্র 3% বাস করে। এরা মূলত স্থানীয় ইন্ডিয়ান উপজাতি। আর এই জঙ্গলগুলোর কারণেই কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যময় দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। দেশটিতে 300টিরও বেশি ইকোসিস্টেম রয়েছে এবং 1800টিরও বেশি পাখির প্রজাতি পাওয়া যায়। এছাড়া দেশটিতে 300টিরও বেশি সমুদ্র সৈকত আছে, যেগুলো স্থানীয় এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। কলম্বিয়া এত বেশি জীববৈচিত্র্য সম্পন্ন দেশে যে এখানে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর আর কোনো দেশেই পাওয়া যায় না।
এর মধ্যে উল্লেখযোগ্য আমাজন নদীতে পাওয়া গোলাপি রঙের ডলফিন। এই কলম্বিয়াতেই অবস্থিত বিখ্যাত কানো ক্রিস্টালস নদী। এই নদীটিতে নানা সময় নানা ধরনের রং দেখতে পাওয়া যায়। এর কারণ নদীটিতে অবস্থিত ফুল, মাছ এবং সুন্দর সুন্দর সব শিলা পাথর। এটি কোনোভাবেই আশ্চর্যের নয় যে নদীটিকে তরল রংধনু বলা হয়ে থাকে। মিশ্র সংস্কৃতির দেশ কলম্বিয়া। লাতিন আমেরিকা, স্প্যানিশ, ইউরোপ, আফ্রিকা, ক্যারিবিয়ান ইত্যাদি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি মিলেমিশে কলম্বিয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। খাবারের দিক দিয়ে কলম্বিয়ানরা চিপস, ক্যাসাভা, মাংস, মাছ এবং সামুদ্রিক খাবার খেতে বেশি পছন্দ করে। তবে কলম্বীয় সমাজ উচ্চ ও নিম্ন শ্রেণীতে বিভক্ত, তাছাড়া এদের মধ্যে বর্ধমান শ্রেণী বৈষম্য বিদ্যমান। 1600 শতকের স্পেনীয় সমাজ ব্যবস্থা থেকে কলম্বিয়ায় শ্রেণী বৈষম্যের বীজ বপিত হয় এবং ঔপনিবেশিক আমলে এটি কলম্বীয় সমাজের সঙ্গে অঙ্গীভূত হয়ে যায়। 20 শতকে দেশটির কফিভিত্তিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত ভূমিগুলোর মালিকানা সম্প্রসারণের ফলে একটি উল্লেখযোগ্য মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। তবে বংশ পরম্পরা কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ এবং জাতিগত পটভূমি কলম্বিয়াতে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা নিয়ন্ত্রণ করে। দেশটিতে বিগত 100 বছরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর হাতে বন্দী। কলম্বিয়ার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। দেশটির প্রায় 98% মানুষ শিক্ষিত। তেজো কলম্বিয়ার জাতীয় খেলা, তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। 2001 সালে কলম্বিয়া কোপা আমেরিকা শিরোপা জয়ের সুনাম অর্জন করে। কলম্বিয়ার অর্থনীতি ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম। দেশটিতে গত 1 দশকে ঐতিহাসিক উন্নতি ঘটেছে, যেখানে 1990 সালেও দেশটিতে দারিদ্র্যের হার ছিল মোট জনসংখ্যার 65%, সেখানে 2014 সালে এসে তা দাঁড়ায় মাত্র 30%। পেট্রোলিয়াম কলম্বিয়ার প্রধান রপ্তানি পণ্য, যা দেশটির মোট রপ্তানির 45%। এছাড়া কলম্বিয়াতেই বিশ্বের দ্রুত বর্ধমান তথ্য প্রযুক্তি শিল্প এবং লাতিন আমেরিকার দীর্ঘতম ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে। এছাড়া কফি উৎপাদন এবং রপ্তানিতে কলম্বিয়া বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। কলম্বিয়ার সরকারি মুদ্রা কলম্বিয়ান পেসো। বাংলাদেশে 1 টাকা সমান প্রায় 45 কলম্বিয়ান পেসো। দেশটির মোট জিডিপি প্রায় 343.177 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় 6,744 মার্কিন ডলার। কলম্বিয়ার ডায়ালিং কোড +57। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।